2 বছর এটা হচ্ছে গড়িয়াট মোড় শতদ্বীপ শপিং কমপ্লেক্সের ফার্স্ট গেট। দোকান খোলা হয় আপনার 12টা থেকে, কিন্তু আপনি খাবার পাবেন এই টাইম থেকে, কারণ সব কিছু প্রিপেয়ার করে রেডি। 12টা থেকে তৈরি করতে শুরু করেন, তাই তো? হ্যাঁ, দোকানে আসা হয়, স্টার্ট হয় এই টাইম থেকে। আমার ড্রামস্টিক হচ্ছে 2 পিস 120 টাকা। ওকে, আর হরিয়ালি টিক্কা রেশমি কেশরি সব 100 টাকা। ঠিক আছে, হ্যাঁ, তাকে একটু সময় দিতে হবে। না, যখন কেউ অ্যাসেম্বল করে তো আমার এখানে ব্যাপার হচ্ছে যে আমাকে 20-25 মিনিট টাইম দিতে হবে, কারণ আমি তো ওটা বানিয়ে দেবো, কারণ এগুলো হাফ ডান করা রয়েছে। তো যখন আপনি অর্ডার করবেন ফ্রেশ আপনার জন্য যখন বসাবো, টাইমটা একটু বেশি লাগবে। আর এরপর আসবে টেংরি কাবাব, আসবে পেয়ারে কাবাব, আসবে, হ্যাঁ, আজকে হবে তো 7 পিস যা আছে সব আপনার 7 পিস। এটা 2 পিস, উইংস হচ্ছে 4 পিস, 120 টাকা, 180-190 গ্রামের পিস আছে। হ্যাঁ, এইটা আলাদা সিঙ্গেল পিস, এটা আলাদা যাবে। হেমেপুরি চকচক হয়ে গেছি, আর আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে। ঠিক আছে, তো গড়িয়াহাটে আজকে আজকে তোমাদের একটা কাবাবের সন্ধান দেবো। খুব সুন্দর এক কাবাব বিক্রি হয়ে গেছে, খুব চাহিদা আছে, ভালো সেল আছে, তো সেই কাবাবটা দেখাবো। এবং এখানে বিভিন্ন রকম কাবাব তোমরা অ্যাসেম্বল করে পাবে, বিভিন্ন একদম মানে খুব কম রেটের মধ্যে বলা যায়। ঠিক আছে, তোমরা কাবাবগুলো পাবে আজকে, তোমরা কাবাবের সন্ধানটা দেবো। আমি একদম সেই স্পটেই আছি, একদম দেখতে পাচ্ছ উল্টো দিয়ে একদম ব্যাঙ্ক অফ বরোদা ব্রাঞ্চ আছে, উল্টো দিকে ব্যাঙ্ক অফ বরোদার যে ব্রাঞ্চটা আছে ওখানে, আর আমি তার একদম অপোজিটে দাঁড়িয়ে আছি। এখানে কাবাবটা আছে, কাবাব ট্রাই করবো, চলো। কাবাব খেতে কে না ভালোবাসে, আর যদি সেটা হয় স্ট্রিট কাবাব তাহলে তো কোনো কথাই নেই। এখানে দেখছো বিভিন্ন রকমের কিন্তু কাবাব পাওয়া যায়, আর আমি লোভ সামাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। তোমাদেরকে একটা সন্ধান দেওয়া হলো আর কাবাব খাওয়াও হলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার করে দিও, লাইক করো, কমেন্ট করতে কিন্তু ভুলো না। কেমন লাগলো ভিডিওটা? ঠিক আছে, ভালো কথা, কয়লার কাবাব হয়, কিন্তু এখন তো প্রসেস বা প্রসিডিওর অনেক মডিফাইড, তাই তো? তো আপনি যদি এখন ভালো বানাতে পারেন কয়লা ছাড়া, তাহলে তো প্রবলেম নেই। নিয়ম তো অনেক কিছুই, সব কিছু অনেক কিছুই নিয়ম না, লজ্জার ব্যাপার না। সেল আম্বানি বলে ওর ব্যবসা হয় না, আমি তো ফুটপাতের লোক। না, ফুটপাত বড় 100 টাকা শিখ, ফুটপাতে ভালো বিজনেস। টিক্কা আছে, হরিয়ালি আছে, কেশরি আছে, আপনার রেশমি আছে। যেটা দাম হচ্ছে 100 টাকা। কাবাবটা টেস্ট করে দেখি একবার, তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভাবে কিনে খাওয়া সম্ভব নয়, তাই জন্য মোটামুটি একটা অ্যাসেম্বল করে নিয়েছি। এখানে রেকমেন্ডেশন ছিল প্রথমে, আমি এখানে এবার রেসিপিটা খেয়ে দেখি কতটা সফট আছে কাবাবটা। প্রত্যেকের ভালো বেশ চাটনিটা কিন্তু ঘন, একদম ঠিক আছে, ঠিক আছে, অনেকটা মোটা, দই এবং পুদিনা চাটনি আছে, খেয়ে দেখি এটা বেশ ভালো রকম সফট আছে, কিন্তু বেশি করে একটু দইয়ের চুবি দিচ্ছি চাটনিটা। এটা বেশ যেমন খেতে লাগে রেসিপি সেই রকমই আছে, স্মোকি ফ্লেভারটাও আছে বেশ ভালোই। আমি এখানে ট্রেস করবো, এটা হচ্ছে কেশরি কাবাবটা, ঠিক আছে, টেস্ট করে বলছি দেখো ঝাল হয়, বেশ ঝাল ঝাল, কিন্তু বেশ ভালো লাগে। এটা খাচ্ছি হরিয়ালি কাবাবটা, ঠিক আছে, টেস্ট করে দেখি, ভীষণই জুসি, মশলা পুরো ভরপুর, পেঁয়াজটা একদম ফ্রেশ কাটিয়ে দেখতে পাচ্ছ। গড়িয়াহাটে এসছো, শপিং বপিং হয়ে গেছে, বাজারটাতে করে নেওয়ার পর যদি কাবাব খেতে বলছে, সামনে ব্যাঙ্ক অফ বরোদা দেখতে পাচ্ছে, ব্রাঞ্চ আছে,
ঠিক তার অপোজিটে এখানে কিন্তু কাবাব পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন রকমের কাবাবগুলো পাবে তুমি এখানে, দারুণভাবে কিন্তু মানিয়ে দিচ্ছে কাবাব। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, টাটা।